এখন ডিজেলের লোকসান 6 টাকা অক্টেন এলা 25 টাকা ব্যাপক সমালোচনা পরে আয় ব্যয়ের খ্যাতিমান তুলে ধরল পিপিসির চেয়ারম্যান দেশের বাজারে জ্বালানির দাম ব্যাপক বাড়ানোর পর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিবিসির তরফে জানানো হলো এখন ডিজেল বিক্রি করে তাদের প্রতি লিটারে 6 টাকা লোকসান ও গুনতে হলো অক্টেনে প্রতি লিটারে লাভ হচ্ছে 25 টাকা তবে সরকারি দরের দরে ডলার কিনলে এবং জুলাই মাসের মধ্যে বিক্রি হলে শুধু ডিজেল অক্টেন থেকে প্রতি মাসে 205 কোটি টাকা মুনাফার পূর্বাভাস দিয়েছেন বিবিসি চেয়ারম্যান এবিএম জাদ জ্বালানির তেলের দাম বাড়ানোর পর গত 7 বছরে বিবিসির বিপুল মুনাফা নিয়ে আলোচনার মধ্যে বুধবার ঢাকার কারওয়ানা বাজার বিবিসির ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে এসে পূর্বাভাস দেন তিনি এই কোন যুদ্ধে বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে সম্প্রতি সরকারি জ্বালানি তেলের দাম এক ধাপে 42 থেকে 51 শতাংশ বাড়ানোর পর অনেকে বলেছিল সাম্প্রতিক বর্গগুলোর ব্যাপক মুনাফার কারণে এখন দাম কিছুটা না বাড়লেও চলতো গত শনিবার থেকে ডিজেলের অগ্রাচীনের দাম 42.5 শতাংশ বেড়ে হয়েছে প্রতি লিটার 114 টাকা পেট্রোলের দাম 51.16 শতাংশ বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে 130 টাকা আর অক্টেনের দাম বেড়েছে 51.48 শতাংশ প্রতি লিটার কিনতে হচ্ছে 135 টাকায়